চার নম্বরে সিংগাই ফুৎকারের পরে হচ্ছে পুনরুত্থান, আল বাস, আল বাস ও বাদ আল মত, মতের পরে পুনরুত্থান মানে উঠানো, আল্লাহ পাক রব্বুল আলমিন উঠাবেন। মানুষ যেখানেই ধ্বংস হোক না কেন, যেখানেই মারা যাক না কেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন উঠাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছে সুরায় মুতাফিফিন আমপারার একটি আয়াতে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে সবাই প্রত্যেক মানুষ, ইয়াকুমুন নাস, সমস্ত মানুষ দণ্ডায়মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা জাসিয়ায়, কুলিল্লাহু ইয়ুহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন দুনিয়াতে, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারপরে তোমাদেরকে আল্লাহ সমবেত করবেন, একত্রিত করবেন কিয়ামতের দিনে। তাহলে কিয়ামতের দিনে যে যেখানেই থাকুক না কেন, কবরে, আর যেখানে হালাক হোক, ধ্বংস হোক না কেন, মারা যাক না কেন, আল্লাহ তাদেরকে উঠাবেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আজকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ বেআমল কেন, যদিও তারা মুখে বলে যে সন্দেহ নেই, যা কোরআনে আল্লাহ বলছেন লা রাইবা ফি, হয়তো তারাও মুখে বলছে কিন্তু কাজে অন্তরে কথা নেই, কাজে কেন নেই অন্তরে আসলে এই কথা নেই, শুধু মুখে পর্যন্ত আছে, মুখে আছে যে মানুষ মাত্রে মূর্তি হবে আর তারপরে আখেরাত হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এসব কথায় আসলে বিশ্বাস যেমন হয় সেই বিশ্বাস নেই। জি।